ইমানদার মধ্যে মুমিন মুসলমান আল্লাহর গোলাম পদ্মারানের সম্মানিতা মা ও বোনেরা কলিজা টুকরা যুবক আমার ভাইরা ও আল্লাহর বান্দারা দুনিয়ার হায়াতের জিন্দগি কিন্তু দেখতে দেখতে একদিন খতম হয়ে যাবে চিরজীবন কিন্তু এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না কথা ঠিক কিনা যারা বলেন এলাকার আশপাশ বিভিন্ন জায়গায় তাকায় দেখো পদ্মালের কত সম্মানিতা মা বোনেরা কবনে চলে গেল যুবকেরা কবনে গেল মা বোনেরা গেল কত দাড়ি পাকা মুরুব্বীরা কিন্তু মায়ার বাঁধন ছিন্ন করে কবর জগতে গেল এমন একটা জগতে যদি মানুষ একবার যায় আর তো পুনরায় কোনদিন ফিরে আসার সুযোগ নাই আরো জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক সুতরাং আমরা সকলে গোলামি করব কার জোরে আওয়াজ করে বলেন মুসলমান চন্দ্রের পূজা করে না মুসলমান সূর্যের পূজা করে না মুসলমান তারকা পূজা করে না মুসলমান আগুনের পূজা করে না মুসলমান আমরা উপাসনা এবং পূজা করি কার আরো জোরে বলেন কার কিন্তু এখন যে কথাটা আসছে একটু না বললেও হয় না প্রাসঙ্গিক আলোচনা একটু চলে যেতে হয় অতীব দুঃখের সঙ্গে বলতে হয় বাংলার জমিনের দামাল যুব সমাজ তরুণ যুব সমাজ অনেক মুরুব্বীরাও আছেন আবেগের বশীভূত হইয়া হিন্দুদের দেওয়ালি পূজা ওই বিভিন্ন যে শারদীয় শুভেচ্ছা মুভেচ্ছাকে কয় পূজা মণ্ডলেও যায় কথা কন না কেন কথা ঠিক কিনা ওরা তো মূর্তি পূজা করে কি পূজা করে জোরে বলেন আচ্ছা এই মূর্তির সামনে হাদিসার বিভিন্ন ধরনের রকমারি খাবার দ্রব্য রাখে মিষ্টি রাখে ছানা রাখে সন্তেশ রাখে আপেল রাখে কমলা রাখে আনারস রাখে আম রাখে জাম রাখে কাঁঠাল রাখে খাবারের অভাব নাই এই মূর্তির সামনে কত যে খাবার খাবার শুধু খাবার আর খাবার এখন এই মূর্তি ওরা যে এই মূর্তিকে দেবতা মানে এই মূর্তিকে যে খোদা মানে এই মূর্তিকে ওই খাবারগুলি খেতে পারে জোরে খান পাশে যদি লেট্রিন থাকে ইন্টারন্যাশনাল বাথরুম সেখান থেকে যদি কতগুলি মাছি মুখের ভিতরে গু নিয়ে আসে গু না পাক গু ওই খাবারের ভিতরে পড়ে এখন ওই হিন্দুদের দেবতা ওই খাবারের ভিতর থেকে মাছিগুড়ি টানাতে পারবে না জোরে খান পারবে পারবে না তো দেবতার মুখে ঢুকতেছে দেবতা দেবতার নাকে ঢুকতেছে চোখে ঢুকতেছে কানে ঢুকতেছে কিসের দেবতা তোরা হলো ভণ্ড তোরা জাহান্নামী আল্লাহর সাথে শিরক করতেছে ওরা কথা ঠিক না মুসলমান এই মুসলমান এই মুশরিকদের সাথে মুসলমানের সুসম্পর্ক বন্ধুত্ব হতে পারে না কথা ঠিক কিনা জানা বলে মুসলমানের বন্ধুত্ব হবে মুসলমানের সাথে কথা ঠিক কিনা জানা বলে কিসের বন্ধুত্ব করে বুঝে আসে না এত রকমারি খাবার খেতে পারে না এত নাপাক জিনিস মাসি ওর কানে ঢুকছে নাক দিয়ে কান দিয়ে বাইরিস মুসলমান আজকে সেই হিন্দুদের পূজায় যায় নাউজুবিল্লাহ জোরে বলেন যেই মুসলমান দাবি করবে যে আমি মুসলমান আমি আল্লাহর গোলাম আমি রসুলের উম্মত ওর জন্য হিন্দুদের পূজায় যাওয়া হারাম হারাম কথা ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ভাইরা আমার কথা ঠিক কিনা মুসলমান ওয়াজ মাহফিলে যাবে মুসলমান তবলিগে যাবে মুসলমান চরমনাই যাবে মুসলমান তঙ্গির ময়দানে যাবে মুসলমানেরা হককারি ওলামায়ে কেরামদের মাহফিলে যাবে মুসলমানেরা মুসলমানের সন্তানেরা হককারি ওলামায়ে কেরামদের সান্নিধ্যে যাবে কথা ঠিক কিনা জোরে বলে মুসলমান সন্তানেরা কখন ডিজে পার্টি করতে পারে না মুসলমানের সন্তানেরা কখন ইডিটিং করতে পারবে না মুসলমানের সন্তানেরা মদ খেতে পারবে না গাঁজা খেতে পারবে না এটাই আমাদের ওলামায়ে কেরামদের প্রাণের দাবি কথা ঠিক কিনা জোরে বলে আরো জোরে বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার আপনারা কি আমার কথাগুলিতে রাগ করতেছেন কথা সত্য না মিথ্যা হবে কাকে জোরে কর না কাকে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই হায়াত থাকতে গুনালাও মাফ করায়া গুনার বোঝা নিয়ে কেউ কবরে পা দিও না জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না যাইও না ওরে দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যে কিনা আমি তো বললাম না কিছু, কেউ করে কেউ করে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আসবে যেদিন দুঃখের রাতি, ওরে এই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন দুঃখের রাতি, ওরে এই নাম হবে সঙ্গের সাথী, এ নাম বিনে দুনিয়াতে, এ নাম বিনে পরকালে, এ নাম বিনে দুজাখানে, চাও যদি ভালাই দিন থাকিতে, লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হায়াত মওয়াত রিজিক দৌলত, হায়াত মওয়াত রিজিক দৌলত, যার হাতে কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওরে এই নাম হবে সঙ্গের সাথী, দুনিয়াতে কন্যা দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, চাও যদি ভালাই দিন থাকিতে, লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Shobai bolen alhamdulillah. Tahole gulami korte hobe kar? Amra shobai kar gulam, jore awaz kore bolen. গরিব জানে না, ধনী জানে না, সাদা জানে না, কালো জানে না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না, ব্যবসায়ী জানে না, শ্রমিক জানে না, কেউ জানে না কে কখন দুনিয়াতে যাক থেকে বিদায় নিয়ে কবরে যাব, কে একমাত্র জানি। আরো জোরে বলেন কে জানে। সুতরাং যা ঈমান এবং নেক আমল নিয়া মালিকের কবরে যায় ঘুমাইবে রে গোলাম, আমার মালিক আমার আল্লাহ, ওই মুমিনের কবর নাকি জান্নাতের বাগান বানায় দিবি। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন, আমরা কি সবাই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? জোরে বলেন। কারা কারা ওই মালিকের সুন্দর জান্নাতের মেহমান হতে চাই? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকে
আমাদের এই পশ্চিম বড়গ্রাম যুব সমাজ কর্তৃক একদিন ব্যাপী ওয়াজ মাহফিলে যারা হাজির হয়ে গেছেন সবাইকে তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করো, জোরে কান আমি হাত দিতে নামান আরো জোরে বলেন আমি। আল্লাহর কাছে দোয়া করেন, জবান খুলে বলেন আয় আল্লাহ, আরেকটু জোরে ডাকবা, মা আমাকে ডাকবা আয় আল্লাহ, আমাদের আমল নামায় একটা গুণা বাকি থাকতে ও মালিক, কাউকে তুমি মাউতের বিছানায় শোয়াইও না, জোরে কান আমি আরো জোরে বলেন আল্লাহুম্মা আমি। ও মুমিন, ইন্তেকালের সময় যখন ঘনায় আসবে তাকায়া দেখো কত মুরব্বী কত যুবক কত মা বোনেরা মায়া গগন চিহ্ন কেরো কিন্তু কবরের জগতে পাড়ি জমাইছে, কথা ঠিক কিনা? আদিনপুর কবরস্থানে কত মা বাবা, আমার অনেক ভাইদের মা বাবা ঘুমায়াস, দাদা ঘুমায়াস, নানা ঘুমায়াস, ভাই বোন আপন জন অনেকে ঘুমায়াস, কথা ঠিক কিনা? এই নুরিয়া কবরস্থানের ভিতর অনেক আপন জনেরা অনেকের আপন জনেরা ঘুমায়াস, কে কোন অবস্থায় আছে কবর জানি না রে মুমিন, ওই কবরে তোমার আমারও যাওয়া লাগবে রে কবর পথের পথে, কো মায়েরা ও বোনেরা যুবক আমার ভাইরা কি নিয়া কবর দিকে রওনা, হায় আল্লাহ আমাদের সবাইকে তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও, জোরে কান আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন সবার জান কবজ হবে, সবার জান কবজ হবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সবারই আসবে। ওইদিকে আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, চিল্লা বলেন আল্লাহু আকবার। ও ইমানদার মর্দি মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো আল্লাহর বান্দারা কবরে কিন্তু তোমার আমার সবারই যাওয়া লাগবে মুমিন। আল্লাহর বান্দারা সবাই দোয়া করেন, জবান খুলে বলেন আয় আল্লাহ, জোরে বলেন আল্লাহ।